আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, খবরটি বেশ পুরনো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তিনি আমেরিকাতে যে ভিসা নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, এই ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে তিনি কানাডা যেতে পারেননি। কানাডার একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে, ইয়র্ক ইউনিভার্সিটি, ইয়র্ক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন। তো সেখানে কানাডার মতো একটি একেবারে প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয় এবং কানাডার সমাজে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিক্ষকদেরকে অত্যন্ত মর্যাদা দেওয়া হয় এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের যে পেশা, এটি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পেশার চাইতেও ক্ষেত্র বিশেষে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ মনে করা হয়। তো সেখানে যদি জাস্টিন ট্রুডো দাওয়াত দিতেন, তার সে দাওয়াতের যে রাষ্ট্রীয় মূল্য ছিল, ইয়র্ক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে দাওয়াত দিয়েছেন, এটির গুরুত্ব কানাডার মতো দেশে সবচেয়ে বেশি এবং সেই গুরুত্বপূর্ণ একটি দাওয়াতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, যাকে সম্মান এবং মর্যাদার প্রতীক মনে করা হয় দীর্ঘদিন যাবৎ। এখন বিভিন্ন কারণে বেশ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি যে পদটি, এটি বিশেষ করে উনি এবং আরেফিন সিদ্দিকী সাহেব আসেনি, আওয়ামী লীগ জমানাতে যারা এসছেন তাদের কারণে দেখা যাচ্ছে যে এই পদের যে সম্মান, আগে আওয়ামী লীগ জমানাতে যখন প্রফেসর আজাদ চৌধুরী সাহেব ছিলেন, বিএনপি জমানাতে মাজুদ্দিন সাহেব ছিলেন, আরও অনেকে যারা যারা ছিলেন, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে সম্মান, এটি কোনো মন্ত্রী মিনিস্টারের সঙ্গে তুলনা করা যাবে না, এমনকি প্রধান বিচারপতির সঙ্গে তুলনা করা যাবে না। এটি একটা অন্যরকম সম্মান। তো সেই সম্মানটি হাল আমলে এসে এখন সবাই ট্রল করছে, চা সামোসা সিঙ্গারা এই কথা বলে। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, সাবেক ছাত্র হিসেবে এই কথা শুনলে এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়ে এরকম ট্রল করলে খুব কষ্ট লাগে। বর্তমানে যিনি ভিসি রয়েছেন, তিনি বিভিন্ন গুণে গুণান্বিত, তার অনেক গুণ রয়েছে, খুবই স্বনামধন্য শিক্ষক। তার বাড়ি পটুয়াখালীতে, আমার সন্তান যে বড় ছেলে, তার সঙ্গে তার সন্তানের যে বন্ধুত্ব রয়েছে এবং আমার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো, কাজেই তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলা এটা তো একেবারে অসম্ভব। আর তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা শুনলে আরও খারাপ লাগে। আর যেহেতু তিনি ইতিহাস বিভাগের শিক্ষক ছিলেন বা এখনো আছেন, ইতিহাস বিভাগের আমার এক ছোট ভাই, আমার এক ভাই সেই বিভাগের ছাত্র ছিলেন এবং এই কারণে তিনি আমার ছোট ভাইয়ের সরাসরি শিক্ষক। তো এই মানুষটি দেশের প্রতিনিধিত্ব করেন, সেই মানুষটি কানাডা থেকে ভিসা পেলেন না, এটি নিয়ে রীতিমতো ট্রল হচ্ছে সারা বাংলাদেশে, যে যার মতো করে এই ভদ্রলোক নিয়ে ট্রল করছে। এবং আসলে তার বিরুদ্ধে যে ট্রল করা হচ্ছে, দুটো কারণে, এই জমানাতে আসলে আওয়ামী লীগ না করলে কেউ ভিসি হতে পারে না, ভাইস চ্যান্সেলর হতে পারেন না, এবং পদে টিকে থাকার জন্য তাকে প্রতি মুহূর্তে সরকারের তোষণ করতে হয়, দলের তোষণ করতে হয়, যে কাজটি বর্তমান ভিসি সাহেবকে করতে হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সিস্টেম যদি না পাল্টায় তাহলে অনাগত দিনেও যারা আসবেন তাদেরকে এই কাজটি করতে হবে। দ্বিতীয়ত, তিনি ঠিক অনেকটা সহজ সরল প্রকৃতির মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণকীর্তন করতে গিয়ে বলছেন যে এখনও বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি, এটি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের চাইতে কম ব্যয়বহুল। এখানে টিউশন ফিস নাই বললেই চলে, হলে যারা ছাত্ররা থাকেন হলের ভাড়া, সিট ভাড়া একেবারে মানে এটা উল্লেখ করার মতো নয়, পৃথিবীর কোনো দেশে এরকম নেই, এটা সত্য কথা। এবং এই কথাগুলো বলে বলে তিনি টানতে টানতে যেটি বলার চেষ্টা করেছেন যে এই ক্যাম্পাসের বাইরে কিংবা পৃথিবীর অন্য কোনো জায়গাতে আপনি যদি ছেলে যান বা ছেলেমেয়েরা ইউনিভার্সিটি যারা ছাত্র শিক্ষক, তারা যদি হালকা পাতলা নাস্তা করতে চায় তাহলে সেটি যত ব্যয় হবে সেই তুলনায় এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিঙ্গারা সামোসা বা চা, এই তিনটি একত্রে যদি খান এখনও 10 টাকায় খাওয়া যায়, এইরকম একটি কথা তিনি বলেছেন, একেবারে সরল স্বগোক্তি। তো ওনার বক্তব্যের একেবারে পুরো
অংশটিকে বাদ দিয়ে শুধুমাত্র এই অংশটিকে ট্রল করা হয়েছে মূলত আওয়ামী লীগের প্রতি মানুষের ক্ষোভের কারণে, ক্রোধের কারণে, রাগের কারণে। এবং আওয়ামী লীগের শাসনামলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থা, এটির যে মান তলানিতে পৌঁছে যাওয়ার কারণেই তাকে নিয়ে কিন্তু আসলে ট্রল হচ্ছে। যাই হোক, এখন এই যে তাকে ভিসা দেওয়া হলো না, কেন দেওয়া হলো না, কি কারণে দেওয়া হলো না, এবং তার মতো অন্য কারা কারা ভিসা পাননি, অনাগত দিনে কারা কারা ভিসা আতঙ্কে রয়েছেন, এরকম আলোচনা সমালোচনা সোশ্যাল মাধ্যম রীতিমতো তোলপাড়। এবং যাদের আমেরিকা, কানাডা, ইউরোপে খুব ঘন ঘন যাওয়ার দরকার হয়, যাদের রাজনৈতিক তকমা রয়েছে, সরকারি কর্তা বলেন কিংবা অন্য যে কোনো বিভাগে, বিচার বিভাগ থেকে শুরু করে অন্য যে কোনো বিভাগের কর্তা বলেন, এবং যাদের ছেলে মেয়ে দেশের বাইরে পড়াশোনা করেন, রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা, কামলা, সবাই যারা ইউরোপ, আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে খুব ঘন ঘন যাতায়াত করেন, জেনুইনলি যাতায়াত করেন, তাদের অন্তর কাঁপছে। নিঃসন্দেহে তারা খুব অস্থিরতার মধ্যে রয়েছেন, এবং এই অস্থিরতার কারণে কি হচ্ছে, তাদের যে স্বাভাবিক কাজকর্ম, এই স্বাভাবিক কাজকর্মেও স্থবিরতা নেমে আসছে। তারা ভয় এবং আতঙ্কে রীতিমতো তাদের যে দৈনন্দিন যে কাজকর্ম তা তো করতে পারছেনই না। অনেকের খাওয়া দাওয়া, ঘুম হারাম হয়ে গিয়েছেন, অনেকের কোষ্ঠকাঠিন্য প্রবল আকার ধারণ করেছে, অনেকে বমি বমি ভাব চলে আসছে, মাথা ঘুরানো ভাব চলে আসছে। অর্থাৎ যদি আপনি যারা নববিবাহিত দম্পতির মধ্যে যে সকল ভদ্র মহিলা বা তরুণী বা যুবতী যারা নতুন প্রেগন্যান্ট হন, তো তখন তাদের যেরকম একটা বমি বমি ভাব আসে, উঠতে বসতে তাদের বমি বমি ভাব আসে। এখন এই ভিসা নিষেধাজ্ঞার কবলে পড়ে যারা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে ঘন ঘন যাতায়াত করেন, তাদের সকলের মধ্যে এই ধরনের একটা প্রি প্রেগন্যান্সি একটা সিমটম চলে এসছে, এবং তারা উঠতে বসতে তাদের মধ্যে বমি বমি ভাব চলে আসছে, এটি সত্য কথা। ফলে কি হচ্ছে, তারা না খেতে পারছে, না পড়তে পারছে, না ঘুমাতে পারছেন, একটা অস্বাভাবিক জীবন তাদেরকে পেয়ে বসেছে। এর বাইরে যারা দুর্নীতিবাজ রয়েছেন, যারা দেশের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন এবং মনে করেছিলেন যে এভাবেই হয়তো তাদের জীবন যাবে, তাদের জীবন দারুল হাবিয়া, মানে জাহান্নামের একটা, মানে আমরা জান্নাত জাহান্নাম বলি, তো জান্নাত এবং জাহান্নামের অনেকগুলো স্তর রয়েছে। তো এর মধ্যে হাবিয়া দোজক যেটিকে বলা হয় কবি নজরুলের ভাষায় হাবিয়া দোজক, সেই দোজক খুব ভয়াবহ দোজক, সেই দোজকের মতোই তাদের যে প্রাত্যহিক এবং দৈনন্দিন জীবন কঠিন এবং কঠোর হয়ে পড়েছে। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অপমানিত হলেন বলতে গেলে, এতে কোনো সন্দেহ নাই, এই অপমান কেবল তার নয়, এই অপমান পুরো বিশ্ববিদ্যালয়ের পরিবারের, বাংলাদেশের যত শিক্ষক রয়েছেন, যত ছাত্রছাত্রী রয়েছেন, সকলের, এবং জাতি হিসেবে আমাদের সবার এই লজ্জার। এবং এই লজ্জা অনাগত দিন আমরা কীভাবে কাটিয়ে উঠব বলতে পারবো না, তবে গণতন্ত্রহীনতা এবং স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী শাসনের ফলে যদি কখনো কোনো একটি জাতি অপমান এবং লাঞ্ছনার শিকার হয়ে পড়ে দেশের বাইরে, ওটা থেকে বের হয়ে আসতে কম করে হলে 50 বছর সময় লাগে। দেখুন, 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ, নিঃসন্দেহে গৌরবের, এই গৌরবের মহান মুক্তিযুদ্ধের পর যারাই বিভিন্ন সময় ক্ষমতায় এসছেন, খুব অল্প সময় আমাদের জাতীয় জীবনে সুখময়তায় এসছে, প্রায় বেশিরভাগ সময়টাতেই আমাদের জীবনে রোগ আসছে, শোক আসছে, বালা আসছে, মুসিবত এসছে, রাজনৈতিক বিতণ্ডা এসছে, স্বৈরাচার এসছে, সামরিক শাসন আসছে, আরও অনেক কিছু, রাতের ভোট, দিনের ভোট, জাল জালিয়াতি, এমন কোনো জিনিস নেই আসছে। তো এখন এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য গণতন্ত্রের চর্চা এবং গণতন্ত্রের অনুশীলন এবং পরিশীলিত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই অপমান, ভিসি মহোদয়ের যে অপমান, এই অপমান ক্রমশ বাড়তে থাকবে। আর ভিসি সাহেব হয়তো যারা রাজনীতির ধড়িবাস, দুর্নীতিবাস তাদের মতো নন, কিন্তু সত্যিকার অর্থে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এখন অনেক আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন যারা আমেরিকাতে যান, এমন আমেরিকার ভিসা রয়েছে এবং অনেকের আমেরিকাতে বাড়ি গাড়িও রয়েছে। তো এদের সংখ্যা আসলে কত হাজার বা কত লাখ আমরা জানি না। তো এটি প্রধানতম রাজনৈতিক দলের যদি কয়েক লাখ একেবারে ধনী, কর্তৃত্বপরায়ণ, পদ এবং পদবীধারী, আমলা কামলা, কর্মী এবং সমর্থক, তাদের মধ্যে যদি আতঙ্ক ছড়িয়ে পড়ে, ভয় ছড়িয়ে পড়ে,
আর যাই হোক না কেন ওই ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত লোকদেরকে নিয়ে আওয়ামী লীগ কখনই তাদের যে প্রতিপক্ষ বিএনপি তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারবে না। আওয়ামী লীগ যদি এই জিনিসটা বুঝতে পারে এবং যে সমস্যা সৃষ্টি হচ্ছে এই সমস্যা থেকে যত দ্রুত সম্ভব তারা বের হয়ে আসতে পারে ততই তাদের মঙ্গল এবং দেশ জাতির মঙ্গল। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।